فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين شكرا جزيلا كرسي যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার আরবি ভাষায় প্রদত্ত খুতবা সংক্ষিপ্তভাবে বাংলায় উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, যারা আমাদেরকে আজকের এই খুতবা সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন এবং যারা পরবর্তীতে আজকের ভয়েস রেকর্ড শ্রবণ করবেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রেখে সর্বদাই দিনের পথে অটল থাকার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিয়মিত মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার খুতবার সারসংক্ষেপ বাংলা ভাষায় উপস্থাপন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। এবং আজকের যে বিষয়ে সম্মানিত খতিব সাহেব আলোচনা পেশ করেছেন তা যেন আপনাদের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বি শরহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোত ভাই বন্ধুগণ, আজ 1442 হিজরি শুরু হয়েছে। 1442 হিজরির প্রথম জুমা আজ মুহররম মাসের 2 তারিখ, সে মোতাবেক 21 আগস্ট 2020 ইংরেজি। সম্মানিত শেখ বান্দার ইবনে আব্দুল আজিজ বেলিল হাফিজাহুল্লাহ আজ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করেছেন, সময় উপযোগী একটি বিষয় নির্বাচন করেছেন। আজকের বিষয় ছিল রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং তার হিজরত। রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে হিজরত পর্যন্ত বেশ কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন আজকের খুতবায়। এবং হিজরতের যে মূল প্রাণশক্তি এবং রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের হিজরতের যে প্রেক্ষাপট, কেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এ সকল বিষয়ে তিনি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত শেখকে দুনিয়া এবং আখেরাতে উত্তম কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত খতিব সাহেব শুরুতেই তার হাম সালাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরে তিনি তা অর্জনের জন্য উপদেশ প্রদান করেছেন এবং তিনি সাথে সাথে মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ এবং জামাতবদ্ধভাবে থাকার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। এবং তিনি সে আয়াত তেলাওয়াত করেন যে আয়াত গত সপ্তাহেও আমরা পড়েছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এরপর সম্মানিত খতিব সাহেব তার যে আজকের যে বিষয় সেই বিষয়ে তিনি আলোকপাত শুরু করেন। তিনি শুরুতেই তার ভূমিকায় তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে হিকমাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন
এবং তার একটি হিকমা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের সার্বিক মানুষের দুনিয়াবি এবং আখেরাতি সার্বিক পরিশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন আর নবী এবং রসুলদেরকে প্রেরণ করার মূল উদ্দেশ্য ছিল মানুষকে সঠিক পথের দিশা দেওয়া মানুষকে গুমরাহি থেকে তাদেরকে সঠিক পথে পরিচালনা করা এভাবে মানুষের দুনিয়াতে তাদেরকে নেতৃত্ব দিয়ে সঠিকভাবে জান্নাতের পথ দেখানো ছিল নবীদের মূল কাজ এবং সময়ত খদিজা সাহেব একথা বলছেন যে মানুষকে যেন এই বান্দাগণ নবী এবং রাসূলগণ যাতে মানুষকে দলালা প্রদভ্রষ্টতা থেকে যাতে তাদেরকে দিনের পথে আলোর পথে নিয়ে আসতে পারে সেটি ছিল নবীদের প্রধান কাজ আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী এবং রসুলকে পাঠিয়েছেন যুগে যুগে তাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আর এই সকল নবী এবং রসুলদের ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল ছিলেন আমাদের রসুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন সকল নবী এবং রসুলদের মতো তাকেও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে নির্বাচন করেছেন যাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিসালাহ রয়েছে যে দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে সেটা যেন মানুষের কাছে পৌঁছে দেয় আল বান্দা এবং আল্লাহর মাঝে যেন তিনি একজন দূত হিসেবে কাজ করতে পারেন সময়ত খদিব সাহেব বলছেন ওয়ুআল্লিমুনাহুম আয়াতিহি যে নবী এবং রসুলগণ বা আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন আর আল্লাহ যে ওহী প্রেরণ করেছেন সেই ওহীকে মানব জাতির কাছে পৌঁছে দিবেন তাদের কাছে উত্তম আখলাক উপস্থাপন করবেন যাতে মানব জাতি উম্মাহ রসুলদেরকে নবীগণকে তাদের যথাযথভাবে অনুসরণ করে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও সেইভাবে সর্বোত্তম আখলাক এবং চরিত্রের অধিকারী হিসাবে তাদেরকে বানিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর নবীদের এই ধারায় অনেক নবী অতিবাহিত হয়ে গিয়েছেন সর্বশেষ নবী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ এবং রাহমাতুল লিল আলামিন সমগ্র সৃষ্টি জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন আর তার বংশ পরিচয় সময়ত খতিব সাহেব দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার দাদার নাম আব্দুল মুত্তালিব ইবনে হাশেম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আন-নবিয়ুল আরবি আল কুরাইশি আল হাশিমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশ বংশের আরব গোত্রের এবং হাশিমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে বংশ সেটি ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পুত্র যবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধরদের ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পরিচয় তা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশেরই একজন এই কথা আমাদের সময়ত খতিব সাহেব আজকে খুতবায় উল্লেখ করেছেন এরপর সময়ত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার সমাপ্তি টেনেছেন আমাদের রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের মাধ্যমে নবীদের এই যে নবী আসার যে পথ ছিল নবী হওয়ার যে নবীদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়াত দান করতেন এই নবুওয়াতের পথকে শেষ করে সমাপ্ত করেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত দেওয়ার মাধ্যমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন সেই ওহী তিনি মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন তিনি তাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো দিনকে দিন হিসেবে কবুল করবেন না লা ইয়াকবালুল্লাহু বা'দা বা'সাতিহি দীনান গায়রা দীনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন আমাদের কাছে দিয়েছেন এই দিনের পরে অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে কবুল করবেন না ওয়ালা ইয়ারদা তরিকাতান গায়রা তরিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই পথের বাইরে অন্য কোনো পথ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী তিনি সর্বশেষ হিসেবে পৃথিবীতে এসেছেন কিন্তু আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা আর আমাদের উম্মাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তাদের বিচার তাদের জান্নাতে যাওয়া এগুলো সবগুলোই হবে প্রথমে সুবহানাল্লাহি ওয়া বিহামদি
এরপর সময় তো খতিব সাহেব কয়েকটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী এবং এই পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা হাদিস সময় তো খতিব সাহেব উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন যাওিয়া অর্থাৎ যে অন্যান্য নবী রাসূলগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হলো এমনটাই যে একজন ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে অত্যন্ত চমৎকারভাবে খুব সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করেছে তবে তার সেই বাড়ির একটি জায়গায় একটি ইটের জায়গা খালি রেখেছে ইল্লা মাউদি আলা বিনাতিম মিন যাওিয়া কর্নারে একটি ইট রাখার মতো জায়গা সেখানে খালি রয়েছে ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহ ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবনা قال فانا اللبنه وانا خاتم النبيين এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হলো যে একটি বাড়ির মতো যে বাড়ি সম্পূর্ণ নির্মাণ হয়ে গিয়েছে এবং একটি ইটের জায়গা খালি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম সেই ইটের জায়গা অর্থাৎ সেই ইট দেওয়ার পরে নবীদের যে ঘর সেই ঘরে আর কোনো নবী আর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবীদের আসার যে পথ রয়েছে সেই পথকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য সমাপ্ত ঘোষণা করেছেন এবং সময়ত খতিব সাহেব বলছেন যে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমেই নবীদের এই যে ধারাবাহিকতা ছিল তার সমাপ্তি হয়েছে এবং এরপর সময় তো খতিব সাহেব আরও একটা হাদিস উল্লেখ করেছেন যে আমাদের উম্মত এবং অন্যান্য উম্মতের মধ্যে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের মধ্যে দৃষ্টান্ত কেমন বলছেন যে কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের দৃষ্টান্ত হলো এমনটি যে কোনো এক ব্যক্তি একটি আগুন প্রজ্বলিত করেছে ফালাম্মা আদাআত মা হাওলাহা যখন সেই প্রজ্বলিত আগুন চারপাশকে আলোকিত করলো জাআলাল ফিরাশু ইয়াকুনা ফিহা যে এইভাবে যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ সেগুলো আগুনের উপরে ঝাঁপ দিতে শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেই ব্যক্তি যেভাবে কীট পতঙ্গগুলোকে আগুনে লাভ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে আমিও মানুষকে জাহান্নামে প্রবেশ করা থেকে তাদেরকে আমি বিরত রাখি বা তাদেরকে আমি সেই দাওয়াত দিই যাতে তারা জাহান্নামে পথে না যায় কিন্তু এরপর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কিন্তু মানুষ এরপরও জাহান্নামের পথেই তারা ধাবিত হয় এরপর সময় তো খতিব সাহেব বলছেন বাআসাহু রাব্বুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ক্বাদ আম্মা আহলাল আরদি আরবান ওয়া আজমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন এই পৃথিবীতে প্রেরিত করলেন নবুয়তের দায়িত্ব দিয়ে তখন এই পৃথিবী আরব হোক আজমি হোক তাদের মধ্যে কিছু ব্যক্তি ছিল যে তারা আহলে কিতাব ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কিতাব দিয়েছিলেন কিন্তু তারা তাদের সেই কিতাবকে পরিবর্তন করেছিল সুতরাং তারা পরিবর্তন করে নিজেদের মনগড়া দিন তারা বানিয়ে নিয়েছিল আর একটি গোষ্ঠী ছিল যারা ছিল আউসান আহলু আউসান যারা প্রতিমা বা মূর্তি এভাবে আগুনের পূজা করত মা সানাউ ওয়াস্তাহসানু যা তারা নিজেরা সৃষ্টি করেছে নিজেরা তৈরি করেছে এবং সেটাকে তারা ভালো হিসেবে গ্রহণ করে নিয়েছে সুতরাং এমন একটি কঠিন পরিস্থিতিতে যে সময় হেদায়েতের আলো যখন নির্বাপিত হয়ে গিয়েছিল যে সময় মানুষের কাছে রবের পরিচয় ছিল না মানুষ তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল মানুষ এক কঠিন অন্ধকারচ্ছন্ন পরিবেশে তারা জীবনযাপন করছিল এমন একটা পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সময়ত খতিব সাহেব বলছেন যে এমন একটি সময়ে নবুয়তের প্রয়োজনীয়তা ছিল অত্যাধিক যাতে এই নবুয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন সমাজের যে বিভিন্ন প্রকারের
কুসংস্কার শিরিক বেদাত থেকে যাতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিয়ে আসতে পারে, মানুষ যে কুসংস্কারের মধ্যে ছিল সেই কুসংস্কার থেকে যেন বের করে মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে, এমন একটি কঠিন সময়ে নবুয়তের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত বেশি। এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছিলেন। আর তার নবুয়তের যে প্রাপ্তির যে ঘটনা তা আমরা সকলেই জানি, যে গার হীরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী সালাত আদায় করতেন এবং সেখানে তিনি মানুষ থেকে দূরে সরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তিনি সেখানে ধ্যানে মগ্ন হয়েছিলেন। ঠিক এমন একটি সময়ে গার হীরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে অবস্থান করছিলেন, সে সময় জিবরিল আমিন সর্বপ্রথম ওহিনী আসলেন, তিনি বললেন ইকরা, তুমি আপনি পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হাত্তা কল, এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পাঠ করুন। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরিল আমিন এই ওহী নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, এর মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহি প্রেরণ করলেন এবং তার নবুয়তের জীবন শুরু হয়ে গেল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহি প্রেরণ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন, ইউখরিজুন নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সঠিক পথ রয়েছে সে আলোর পথে তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ তিনি মানুষকে দেখাবেন। ওয়াইহদি বিহিল্লা মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথের দিশা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিদর্শন দান করেছেন, তার কাছে ওহী প্রেরণ করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে বান্দাদের কাছে তিনি যে ওহী প্রেরণ করেছেন সেই ওহী যেন তিনি পৌঁছে দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন চুপি সরে গোপনে গোপনে তার কৌমকে তিনি আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছেন, কিন্তু কুফফাররা আরবের মুশরিকরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে পেয়েছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা লিপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে তারা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, এমনকি একজন মানুষকে কষ্ট দেওয়ার যতগুলো পথ ছিল সবগুলো পথ আরবের মুশরিকরা অবলম্বন করেছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে মিথ্যাবাদী বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে তারা কবি, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে বিভিন্ন শব্দের মাধ্যমে তারা রাসূলুল্লাহ আলাইহিকে কষ্ট দিয়েছিল। কোরআনে কেরিমের মধ্যে এসেছে তারা বলেছিল, মুআল্লামুম মাজনুন, এই ব্যক্তি পাগল হয়ে গিয়েছে। এভাবে তারা বলেছে, শায়ের, এই ব্যক্তি কবি, না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা অপেক্ষায় রয়েছি এই ব্যক্তির মৃত্যু কখন হবে। এবং আরবের মুশরিকরা এই কথা বলেছিল, ইন্নাহাদা আলা সাহিরুম মুবিন, যে এই ব্যক্তি তো স্পষ্ট জাদুঘর, অর্থাৎ তিনি যে কথা বলছেন এগুলো জাদুর কথা। এইভাবে আরবের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরে রাখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে কষ্ট দেওয়ার জন্য যতগুলো পথ ছিল তারা সবগুলো পথ অবলম্বন করেছিল। তারা বলেছিল, আদগাসু আহলাম, এটি তো হলো মন গড়া কিছু কথা, বালিফতার, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এগুলোকে বানিয়ে নিয়েছে, বাল হুয়া শাইর, বরং তিনি একজন কবি, ফাল্লিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, পূর্ববর্তী নবীগণ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে এসেছিলেন তিনিও যেন আমাদের কাছে নিদর্শন নিয়ে উপস্থিত হন। এইভাবে আরবের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তিনি যখন মানুষকে সৎপথের আদেশ দিয়েছিলেন,
সেই সময়টাতেই আরবের মুশরিকরা তৎকালীন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হলেন এই বিরোধিতার ফলেই মূলত হিজরতের প্রয়োজনীয়তা দেখা গিয়েছিল এরপর সময়তে খতিব সাহেব কয়েকটি উদাহরণ পেশ করবেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছিল এবং কেনই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল সেই লোমহর্ষক যে কঠিন বিভীষিকাময় শাস্তি মুসলিমদেরকে দেওয়া হয়েছিল এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রক্তাক্ত করা হয়েছিল সেই কথাগুলো আজও ইতিহাসে লেখা আছে সহিহ সনদে বিভিন্ন কিতাবে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সময় খতিব সাহেব তার থেকে কয়েকটি আমাদেরকে ইঙ্গিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষকে হকের পথে দাওয়াত দিয়েছেন যখনই তিনি মানুষকে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী প্রেরণ করেছেন সেই ওহীর কথা তাদেরকে বলেছেন তারা তার জন্য তত বেশি বিরোধিতায় লিপ্ত হয়েছে অর্থাৎ এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছিলেন এরপর সময়তে খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আরবের মুশরিকরা তৎকালীন সময়ে কঠিন শাস্তির সম্মুখীন করেছিল তার একটি দৃষ্টান্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কান আশাদ্দু আলাইয়া মিন উহুদ যে উহুদের যুদ্ধের চেয়েও কি কঠিন ভয়াবহ পরিস্থিতি আপনার সামনে উপস্থিত হয়েছিল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন লাকাদ লাকীতু মিন কওমিকা মা লাকীত আমি তোমার মক্কার এখানে মক্কা বোঝানো হয়েছে যে তোমার সম্প্রদায় মক্কাবাসী থেকে যে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছিলাম তা তো সম্মুখীন হয়েছিলাম ওয়া কান আশাদ্দু মা লাকীতু মিনহুম ইয়াউমাল আকবা তার এই আরবদের থেকেও সবচেয়ে বেশি আমি যে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছি কঠিন আজাবের সম্মুখীন হয়েছিলাম তা ছিল আকবার দিন এই এই হাদিসে আকবা শব্দ ব্যবহার হয়েছে এর অর্থ হলো তায়েফের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই কথা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদ আরাস্তু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি কালাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তায়েফের একজন গোত্র প্রধানের কাছে আমি তাকে নিজেকে উপস্থাপন করেছিলাম দাওয়াত দিয়েছিলাম ফালাম ইউজিবিনি ইলা মা আরাদ আমি তাকে যেদিকে দাওয়াত দিয়েছিলাম সে আমার কথার সাড়া দেয়নি ফানতালাক্তু আনা মাহমুমুন আলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অত্যন্ত বিষণ্ন হয়ে চিন্তাগ্রস্ত হয়ে আমি সেদিন ছিলাম অর্থাৎ সেদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হয়েছিল তার পিছনে ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্তাক্ত করা হয়েছিল পাথরের আঘাতে সেই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে সেদিন আমার আহ্বানে সাড়া দেয়নি আমি চিন্তিত হয়ে পড়েছিলাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা উম্মতের প্রতি যে তার দরদ সেটি এখানে ফুটে উঠেছে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাম যে এক পর্যায়ে যখন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন আর তার হুশ ফিরার পরে তিনি দেখছেন ফানাযারতু ফাইদা ফিহা জিব্রিল তিনি বলছেন যখন আমার হুশ ফিরে আসলো আমি তাকিয়ে দেখি যে জিব্রিল আমার কাছে এসেছে ফায়ুনাদি এবং ফানাদানি জিব্রিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে বলছেন ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা ক্বাওমিকা লাক যে আপনি আপনার কৌমকে যা বলেছেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছে ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা ক্বাওমিকা লাক আপনার সম্প্রদায় আপনাকে যে কথা বলেছে সেগুলো শুনেছে ফামা রাদ্দু আলাইক কিন্তু এই আপনার সম্প্রদায় আপনার কোনো কথার তারা উত্তর দেয়নি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে পথ আহ্বান করেছিলেন সেই পথে সাড়া দেয়নি এরপর বলছেন ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকুল জিবাল লিতামুরাহু বিমা শাইতা ফীহিম এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিশেষ একজন ফেরেশতাকে পাঠিয়েছেন আপনার যা ইচ্ছা তা আপনি তাকে নির্দেশ করতে পারেন ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাই এরপর সেই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে সালাম প্রদান করলেন সুম্মা ক্বাল ইয়া মুহাম্মদ ফাকালা যালিকা ফিমা শিত ইন শিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যদি আপনি চান
এই দুই পাহাড়ের দুই পাহাড়কে আমি একত্রিত করে এই দুই পাহাড়ের মধ্যে যে বসতি রয়েছে সবাইকে আমি ধ্বংস করে দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি যে আবেগ ছিল, উম্মতের প্রতি হেদায়েতের জন্য যে উদগ্রীব ছিলেন সেই কথা সেখানেও ফুটে উঠেছিল। তিনি বলছেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন সেই ফেরেশতাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আমার কাছে পাঠিয়েছে এই উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি তো আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার মতো নয়, বরং আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই এই সম্প্রদায় থেকে এমন একটি বংশ তৈরি করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাহ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আজকে এই এই হাদিস দিয়ে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে এ কথা ইঙ্গিত দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আর তার মধ্যে অন্যতম একটি প্রেক্ষাপট ছিল যে তৎকালীন আরবরা এবং আরবের আশেপাশে যে সকল গোত্র ছিল তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্মমভাবে নিকৃষ্টতম নির্যাতন তারা করেছিল, এবং সাহাবিদেরকে আমরা জানি যে কি কঠিন নির্যাতনের সম্মুখীন হয়েছিল, আর এই কারণেই তৎকালীন সাহাবাগণ এবং মুসলিমগণ হিজরত করতে বাধ্য হয়েছিলেন। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিয়াত আব্দুল্লাহ ইবনে তিনি বলছেন যে আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলছেন যে আখবারুনি, তিনি বলছেন জিজ্ঞাসা করছেন, আখবিনী বিআশাদ্দি শাইইন সানাআহুল মুশরিকুনা বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কঠিন ব্যবহার করেছিল তার একটি দৃষ্টান্ত আপনি আমার সামনে উপস্থাপন করুন। তখন তিনি বলছেন, বাইনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইউসাল্লি ফি হিজারিল কাবা, কাবার প্রান্তে তিনি সালাত আদায় করছিলেন, এই সময় এক ব্যক্তি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে উপস্থিত হলো, ফা আকবাল উকবা ইবনে আবি মুয়াইদ ফাওয়াদা সাওবাহু ফি উনুকিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে সে তার কাপড় দিয়ে পেঁচিয়ে ফেললো এবং তাকে ফাঁসির মতো, ফাঁসির কাষ্ঠের মতো সেদিকে টানতেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, ফাকবাল আবু বকর রাদিয়াল্লাহু আন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাফাআহু, প্রতিহত করল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন এমন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে হত্যা করার জন্য তারা যে প্রচেষ্টা করেছিল সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিহত করলেন এবং তাকে এই কথা বললেন, আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন একটি ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ, ইয়াকুল, যে ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তাহলে তোমরা এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বে যে হাদিস উল্লেখ করেছি সেটিও ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন এই হিজরতের মূল প্রেক্ষাপট ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কঠিন অবর্ণনীয় শাস্তির সম্মুখীন করেছিল। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার শাস্তির, তার যে কঠিন আরবরা যে তাকে কষ্ট দিত সেই কষ্টের একটি উদাহরণ তিনি বলেছেন যে কাআন্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আমবিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর ঘটনা বর্ণনা করছিলেন, একজন নবীর ঘটনা বর্ণনা করছিলেন, সেটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সে ঘটনা বর্ণনা করছিলেন, দরাবাহু কওমুহু, যে তার সম্প্রদায় তার জাতি তাকে প্রহার করেছিল, তাকে কষ্ট দিচ্ছিল, ওয়াহুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহিহি, আর সে অবস্থায় সেই নবী সেই রাসূল তার চেহারা থেকে রক্তের ফোঁটাগুলো মুছে ফেলছিলেন, ওয়াকুল, আর তিনি দোয়া করছিলেন, রব্বিগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, রব্বিগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে রব, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, তারা জানে না, তার অজ্ঞতার কারণে মূর্খতার কারণে তারা তাদের রসুলের উপরে নির্মম নির্যাতনে লিপ্ত হয়েছে, তাকে তারা কষ্ট দিচ্ছে, তাকে তারা প্রহার করছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন।
সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই কঠিন পরিস্থিতিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াতের সকল পথ রুদ্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের জন্য, মুসলিমদেরকে হিজরতের জন্য নির্দেশ দিয়েছিলেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরতের জন্য নির্দেশ দেন, সাহাবাগণ হিজরত, আমরা জানি প্রথমে সাহাবাগণ হিজরত করেছেন এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে মুসলিমদের হিজরত করার প্রধান যে কারণ ছিল এই কঠিন শাস্তি থেকে বেঁচে আসা এবং তাদের নিজেদের যে দিন, তাদের ঈমানকে রক্ষা করা। তারা মক্কাতে তাদের নিজেদের যে আমল এবং ঈমান সেটা তারা রক্ষা করতে পারছিল না। তারা সেখান থেকে হিজরত করে তারা মদিনার বুকে এসে অবস্থান করলেন, আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলিমগণ মদিনাকেই তাদের বাড়ি হিসেবে গ্রহণ করে নিলেন, আর সেখানেই তারা তাদের ঈমান এবং আমলকে সংরক্ষণ করলেন। আর এই মদিনা হিজরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন, একের পর এক মুসলিমদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর বুকে, তাদেরকে ভূখণ্ডের মাধ্যমে যুদ্ধের বিজয়ের মাধ্যমে তাদেরকে সম্মানিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সম্মানিত করেছেন, মুসলিমদেরকে সম্মানিত করেছেন, কাফেরদেরকে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন, বিভিন্ন যুদ্ধে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেছিলেন মুসলিমদের মাধ্যমে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেছিলেন। ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিচ্ছিন্ন করেছিলেন, আর বাতিল তো নিচ্ছিন্ন হওয়ারই জিনিস। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে মুসলিমরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সাহায্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিমদেরকে বিভিন্ন যুদ্ধে গনিমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন। একথা সময় তো খতিব সাহেব বলছেন যে ইয়ম বদর ওয়াল আহজাব, বদরের যুদ্ধে বহুজাতিক যে যুদ্ধ, আহজাবের যুদ্ধ যেটাকে আমরা খন্দকের যুদ্ধ হিসেবে চিনি, সেই সকল যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন, আর কাফেরদেরকে সে সময় তাদের কলমের মধ্যে ভয় এবং ভীতি সঞ্চারিত করেছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুসলিমদেরকে প্রতিষ্ঠা করেছেন, যারা ঈমানদার ব্যক্তি ছিলেন, যারা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীত্ব গ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন। এরপর সময় খতিব সাহেব বলছেন ওয়ফাতাহাল্লাহু আলা নাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মদিনাতেই বিজয় দান করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করেছিলেন। মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ফেরত দিয়েছিলেন, যে মক্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় একটি স্থান। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলেছিলেন হে মক্কা, যদি তোমার এই বসতি যদি আমাকে মক্কা থেকে বের করে না দিত তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। সেজন্য সময় খতিব সাহেব বলছেন যে মক্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় একটি জায়গা, সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে ফেরত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মুসলিমদেরকে নিয়ে মক্কা বিজয় করেছিলেন, এবং তৎকালীন যারা কাফের ছিল এবং যারা কাফেরদের সর্দার ছিল তারা, তাদের পতন হয়েছিল, আর যারা তাদের মধ্যে থেকে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে তারা অনুসরণ করেছে। সম্মানিত খতিব সাহেব বলছেন ওয়াত্তাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালাকা সাবীলাল মুমিনিনা মিনহুম মান সালাক, আর তাদের মধ্যে থেকে অনেকেই ইসলামে প্রবেশ করেছিল, তারা মুসলিম হয়েছিল। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে মক্কা বিজয় দান করেছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আজ সম্মানিত খতিব সাহেব আমাদেরকে এই সকল দৃষ্টান্তের মাধ্যমে এই হাদিসগুলোর মাধ্যমে আমাদেরকে এই কথা স্পষ্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত নিয়ে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় শেখানোর জন্য মানুষ হিসেবে তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে আখলাকের প্রয়োজন যে সামাজিক বিভিন্ন নীতি এবং যে আখলাক যেগুলোর প্রয়োজন রয়েছে এগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে এসেছিলেন এই শিক্ষার তারা গ্রহণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে নির্মমভাবে তারা নির্যাতন করেছিল সাহাবাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেছিল এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে তারা রক্ত প্রবাহিত করেছে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আর এই হিজরতের মাধ্যমেই মুসলিমদের জন্য বিজয় সূচিত হয়েছে বিজয়ের নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে ইসলামের এই আলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন যে তিনি অচিরেই মক্কা বিজয় করবেন সেখানে তিনি তাওয়াফ করবেন সুবহানাল্লাহ ও বিহামদি আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিজয় দান করেছিলেন সুবহানাল্লাহ ও বিহামদি সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ এই হিজরত থেকে আমাদের যে শিক্ষা রয়েছে সম্মানিত খতিব সাহেব এই শিক্ষার দিকে আমাদেরকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আজও হিজরতের সেই বাণী আমাদের মধ্যে আমাদেরকে আহ্বান করে হিজরতের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে জুলুম যতই বেশি হোক না কেন অন্ধকার যতই গভীর হোক না কেন সেই অন্ধকারের পরে অবশ্যই আবার আলো আসবে আবার প্রভাত হবে মানুষ যতই নির্যাতনের শিকার হোক না কেন যতই মজলুম হোক না কেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করবেন আর কঠিন পরিস্থিতির পরেই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সহজ করে দেন তাদের পথকে সহজ করে দেন এমন সময় তো খতিব সাহেব বলছেন ও আন্নান নাসর মাল কারব ও আন্না মাল উসরি ইসরা ও আন্নাল ফারজ মা সবর আর ধৈর্য ধারণের মাধ্যমে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করে থাকেন তাহলে আজও মুসলিমদের উপরে আপদ আসবে বিপদ আসবে কিন্তু অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যদি আমরা যথাযথভাবে ধৈর্য ধারণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন এরপর সময় খতিব সাহেব বলছেন ইন্না সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা তাওয়াজুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবন গ্রন্থ আমরা পাঠ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি জীবন তার জীবন চরিত্র তাহলে আমরা সেখানে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ তার বৈশিষ্ট্য সব কিছুর মধ্যেই ভারসাম্য ছিল এমন নয় যে তার কাজে কর্মে তিনি ভারসাম্যহীন ছিলেন তেমনটি নয় বরং তিনি তার প্রতিটা কাজে তিনি ছিলেন উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তি তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ ব্যক্তি যে আদর্শকে আমরা অবশ্যই অনুসরণ করব এরপর সময় খতিব সাহেব আরও একটি জিনিস আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন যে হিজরত থেকে আমাদেরকে আরও একটি শিক্ষা নিতে হবে যে তা হলো যে মূল হিজরত হলো হিজরতের মূল বিষয়টা হলো যে আল্লাহ এবং তার রসুল যে বিষয় থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকাই হলো প্রকৃতপক্ষে হিজরত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় বারণ করেছেন তা কখনোই সংগঠিত করা যাবে না আর যা নির্দেশ দিয়েছেন তা কখনোই ছাড়া যাবে না এটাই হলো মূল হিজরত আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়াই হলো মূল হিজরত কিন্তু বর্তমানে আমাদের দৈহিক হিজরত বর্তমান পৃথিবীতে আমরা পাই না অর্থাৎ বর্তমান সময়ে সে হিজরত না হলেও কিন্তু আমাদের রুহের আমাদের প্রাণে সে হিজরত এখনও বিদ্যমান রয়েছে যতদিন পর্যন্ত আমাদের প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই হিজরত থাকবে সুতরাং আমাদেরকে আল্লাহ এবং রসুলের পথ অনুসরণ করতে হবে আল্লাহ এবং রসুল যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তা আমাদেরকে পালন করতে হবে এটি হবে আমাদের জন্য হিজরতের মূল শিক্ষা এরপর সম্মানিত খতিব সাহেব দোয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের উপরে এবং কোরআন এবং সুন্নার উপরে এবং ঐক্যবদ্ধভাবে যেন আমরা মুসলিমরা সঠিকভাবে সঠিক পথের উপরে টিকে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন পরিশেষে আমরা
সকলের কাছে আবেদন করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হিজরতের যে মূল শিক্ষা সেই শিক্ষা যেন আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। হিজরতের যে মূল চেতনা সেই চেতনা হলো যে পৃথিবীতে জুলুম যত কঠিনই হোক না কেন, যতই গাঢ় অন্ধকার আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই মুমিনদের কাছে আসবে, কিন্তু মুমিনদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদেরকে প্রচেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালা যে ওহী আমাদেরকে পৌঁছে দিয়েছেন, যে বার্তা আমাদেরকে পৌঁছে দিয়েছেন, সেই বার্তা সেই ওহী যথাযথভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আবারও আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين